Assalamualaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. Shobai kemon achen? Asha korchi shobai onek 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 beshi bhalo achen. Niye chole eshechi ajke arekta notun video. To ajke hoyto 19 number roza hai. 19 number roza dekhte dekhte shob roza shesh ar matro 10ta ache jodi ajke ta mane chole jay. To kalke to amra khub beshi celebration korlam. To ajke amader bashay Faria Nadim Tanvir Mahfuz char joner daawat ache. Friend bolte ekhon ar keu nei. Shobai bidesh chole giyeche ar jara ache tara tader life নিয়ে ব্যস্ত তো এই চারজনকেই ম্যানেজ করতে পেরেছি আবার এরকমও হয় যে এই ফ্রেন্ডদের সাথে ওই ফ্রেন্ডদের যাবে না তো এদের সাথে এদের জানা যাবে না তো এগুলোও মাথায় রাখতে হয় মানে আছে না যে চেনা জানার মধ্যে থাকলে একটা ভালো হয় মানে কমন ফ্রেন্ডস যেটা বলতে হয় তো এরা চারজন হলো কি কমন ফ্রেন্ডস তো এদের চারজনকে আজকে দাওয়াত দিয়েছি তো সববার যেটা করতাম আগে যখন আমার স্টুডিও ছিল না একটা রোজা মানে একটা রোজাতে আমার সব ফ্রেন্ড সার্কেলদেরকে দাওয়াত করতাম আমার স্কুলের তারপর ভার্সিটির একদিনে আসতেন কিন্তু এখন তো আর কেউ নেই সবাই বাইরে চলে গিয়েছেন তো যারা আছেন আর কি বেঁচে কুচে তাদেরকেই নিয়ে করছি আর কি তো এখন বাচ্চে তিনটা তো একটু বাইরে যাব গিয়ে কিছু জিনিস নিয়ে আসবো আজকে একটা খুবই সুন্দর একটা শেক বানাবো সেটা হলো গিয়ে রোবাস্ট আইসক্রিম যেটা হলো কি ডার্ক চকলেট সেটা দিয়ে বানাবো তারপর হুইপ ক্রিম ইউজ করব তারপর ডার্ক ফ্যান্টাসি দিয়ে একটা অন্য রকম শেক ইউজ মানে বানাবো এটা জাস্ট আমার মাথায় আসলো অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বানাচ্ছি এখন নিজে থেকেই একটা আইডিয়া বের করে বানাতে পারি এখন আর রেসিপি দেখে করতে হয় না তো তার আগে যেটা করব আপনাদেরকে দেখিয়ে দিই দাঁড়ান কালকে বের হয়ে গিয়েছিলাম এই রুমটা একদম অগোছালো হয়ে গিয়েছে যেহেতু একটু গেস্টরা আসবে বাসায় সুন্দর করে এই রুমটা ক্লিন করে ফেলবো আর পুরো বাসাটাই গোছানো আছে তো চলুন এই রুমটা তাড়াতাড়ি ক্লিন করে ফেলি দেন একটু বেরও হয়ে যেতে হবে তো ঝটপট কাজে লেগে যাই যে এই রুমটা একদম ক্লিন করে নিয়েছি একটু সময় লেগেছে যদিও বাট একদম ডিপ ক্লিন করে নিয়েছি এবার যেটা করব টেবিলটাকে গুছিয়ে নেব এখন বাজছে 3:30 তো এখন টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিব আজকে এই টেবিলেও 6 জন ওই টেবিলেও 6 জন এরকম আমরা বসবো টোটাল আমরা কয়জন সাই ফাস আমরা 11 জন বসবো আর এই ফ্লাওয়ার ভাস আই মিন এই বুকে থেকে সুন্দর করে ফুল দিয়েও টেবিলটা সাজিয়ে নিব টেবিলটা রেডি করে দিয়েছি এখানে 6 জনের জন্য দিয়েছি এখানেও দিয়েছি তো 11 জন আমরা বাইরে থেকে 4 জন থাকবে তো সুন্দর করে টেবিল গুছিয়ে নিয়েছি যেটা বলেছিলাম এই যে ফ্লাওয়ার আছে এটা দিয়ে ডেকোরেশন করবো বাট একটু পরে করবো এখন একটু বাইরে বের হয়ে যাই গিয়ে কাজটা শেষ করে আসি যে বের হয়ে গিয়েছি এখন যাবো পানসি বাজারে গিয়ে যা যা লাগবে সব কিছু নিয়ে দেন সেটা বানিয়ে ফ্রিজেও তো রাখতে হবে আর টেবিল হাফ গুছিয়ে চলে এসেছি বাসায় গিয়ে আরো হাফ করবো যে এক জগ বানিয়ে নিয়েছি আজকে শেকটা এত দুর্দান্ত তো মনে হচ্ছে যে ভালোই হয়েছে দেখা যাক কি হয় তো এখন আর ইফতারের বেশি সময় বাকি নেই আর 1 ঘন্টা আছে কালকে যে বুকেটা ছিল এটার উপরে ফুলটা এখানে দিয়ে দিয়েছি একটু ডিফারেন্ট করে সাজিয়েছি আর আজকে গেস্ট আছেন 4-5 জন অনেক ভাই এখাইবা রিমা এখানে ওগো ইগু তো দিতাম না মিষ্টি বানিয়েছে রিমা আজকে আমরা টোটাল দাওয়াতই লাগি 5 জন যে রিমা শ্যামার বরফি বানিয়েছে এটা ওর হাতে খুব ভালো হয় তো এটা এবার দিয়ে দিব যে এখানে রিমা সুন্দর করে কি জানি একটা বেক করছে দেখে এত সুন্দর লাগছে বের হলে আপনাদেরকে দেখাবো তো এইদিকে কারেন্ট চলে গিয়েছে এত বিরক্ত লাগছে সবাইকে দাওয়াত টাওয়াত দিয়ে এরকম যদি কারেন্ট ডিস্টার্ব করে তাহলে কেমন লাগে বলেন তো পাখি আসলাম পাখিদেরকে একটু খাবার দিতে কারণ আজকে এরপরে স্টুডিওতে অনেক রাশ থাকবে তো আর আসতে পারবো না তো এই খাবার দিয়ে চলে গেলাম এরা খাক আর আজকে গাছে পানি দেওয়া লাগবে না আকাশে মেঘমেঘ করেছে বৃষ্টি আসবে সবাইকে দাওয়াত টাওয়াত দিয়ে কি হয়েছে জানেন কারেন্টই চলে গিয়েছে এখানে দাওয়াত করে বসে বসে ফাইনালি আমাদের কারেন্ট এসেছে আমরা টোটাল মানে সরি ইলেকট্রিসিটি চলে এসেছে আমরা অনেক সময় ওয়েট করেছি ফাইনালি গিয়ে এসেছে এখন সবাই বসে পড়েছে তো এই যে আরেকটা টেবিল আর এই আরেকটা টেবিল আর এই যে ফারিয়া বসে গিয়েছে এই যে আজিমা সুনাবি আজিমা শেখ টাকা ইয়া হোক থেকে এখানে সুন্দর একটা বিউটি ব্লেন্ডার দেয়া হয়েছে এখানে 6টা আছে খুবই সফট আসলে সফট না হলে কিন্তু ব্লেন্ড করা যায় না একদম হার্ড হয়ে যায় তো কিছু ব্লেন্ডার পুরনো হয়ে গিয়েছে সেগুলা ফেলে এগুলা রিপ্লেসমেন্ট করে রাখবো হ্যাঁ তোমার দিল কি তারা কোমাল কোমাল
আর আজিবা এখনো খাচ্ছে ট্রাই করার শেষ ফাইনালি যে কারেন্ট আসলো এটাই হলো গিয়ে সবথেকে বড় জিনিস তো এবার চা বানিয়ে নিব যেহেতু সবাই আছে সবার অবশ্যই চা ইচ্ছে করছে তো চাটা বানিয়ে নিই চলুন চা বানিয়ে নিয়েছি এবার শোনাবে নিয়ে দিয়ে আসবে যাও ফারিয়া ফারিয়া এর দিলা আজিমা আছেন তো আজিমা আমি ফারিয়া না ফারিহা বহুত খাওয়া দাওয়া যাও কি আচ্ছা ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো সবার দাওয়া ছিল আমাদের বাসায় সেটা তো আপনারা দেখতেই পারলেন তারপরে স্টুডিওতে চলে গিয়েছিলাম এখন যেহেতু বিসর্জন হয়ে গিয়েছে এখন স্টুডিওতে আগে যতটুকু ভিড় ছিল তার থেকেও আরও বেশি থাকে তো সকাল থেকে 11টা থেকে শুধু কালারের উপর কালার করেছি এই জাস্ট মাত্র বাসায় আসলাম এসে এত মাথা ধরেছে আর পা পুরো ব্যথা হয়ে গিয়েছে কারণ অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় তো আগে অনেক কষ্ট হতো এখনও হয় বাট ইউজ টু হচ্ছে আর কি আস্তে আস্তে এটা করতেই হয় আর কি তো টেবিলটা গুছিয়ে নিয়েছি আজকের শেফ হলো গিয়ে রিমা তো আম্মুরা চিটগং যাচ্ছে আম্মু আজিমা রাহাত পোড় ভাইয়া যেটা বললাম একটা বিজনেসের কাজে যাচ্ছে চিটগং পোর্টের ওইদিকে যাবে আর কি একটা গাড়ি এসেছে ওইটা বড় ভাই নিয়ে আসবে যেহেতু বড় ভাই গাড়ি সেল করে আর কি তো কি বলে তিনটা গাড়ি অ্যাকচুয়ালি এসেছে পোর্টে তো সেখান থেকে গাড়িটাকে ছুটি আর কি নিয়ে আসবে তো বড় ভাইয়ের অনেক দিনের ইচ্ছে যে গাড়ি সেল করার আগে যে গাড়িটা আনবো ওইটা নিজে চালিয়ে আনবে তো এতদিন আম্মু এলাও করতো না তো এখন আম্মু নিজেই বলেছে যে ওকে আমরা সবাই মিলে যাই আম্মু ছিল আমাদেরকে কোথাও এলাও করে না এখন তো বড় ভাইয়ের বিয়ে টিয়ে হয়ে গিয়েছে তো বই এরকমই আর কি তো এখন সব কিছু রেডি করা হচ্ছে আজকে শেফ আজকের শেফ হলো গিয়ে রিমা কালকে যেরকম সব কিছু একা হাতে এত কিছু রিমা রান্না করেছে আজকেও রিমা শেফ লাস্ট মানে নেক্সট আরও দু তিন দিনের জন্য ওনারা আম্মুরা যাচ্ছে তো সামনের দু তিন দিন রিমাই রান্না করবে আর স্টুডিও সব দায়িত্ব আমার বাসা সব দায়িত্ব আমার এরকমই আর কি আমরা ভাগাভাগি করে নিয়েছি বড় ভাইয়ের অফিসেও গিয়ে বসতে হবে বড় ভাই বলেছে যে আমারটার সাথেও বড় ভাইয়েরটাও দেখবো তো এরকমই আর কি এরকমই আর কি চলছে সব কিছু তো দেখাই আপনাদেরকে এখন কি হচ্ছে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি দুইটা টেবিলে গুছানো শেষ আজকে একদমই সিম্পলভাবে গুছিয়েছি কারণ সবাই চলে যাবে তাড়াহুড়োর মধ্যে তো এরকমই গুছিয়ে নিয়েছি আর রিমা রান্না বান্না করছে আর আজান দিয়ে দিবার বেশি সময় বাকি নেই এই যে এখানে প্যাকিং হচ্ছে সোনাবি বড়বার সব কিছু এনে দিয়েছে এখন ঢুকানো হচ্ছে এটা এটা বড়বাই আর রাহাতর ব্যাগ নেই আর এই ব্যাগ হলো গিয়ে আম্মু আর আজিমার ব্যাগ আজিমা তুমি যে আমরা আম্মুর লোকে যাইরা যে ফয়লাবার তোমার ফিলিংস কি দেখো খুশি লাগে হইলে তুমি দেন যাইরা হরি দুঃখ লাগে তোমার কি লাগে গো আমার তো আমি আমার ননদ বলতে লাগে তাও আমার আমরা আড্ডা দিই আমরা সবাই ইফতার করতে বসে গিয়েছি রিমা এগুন নাম কিটা এটার নাম কিটা আচ্ছা এটার নাম কিছু একটা হবে এখানে একটা খোপ পিঠা আছে এই হলো কি রাইস এই হলো ছোলা ভুনা পেঁয়াজু আচ্ছা বেগুনি এই যে সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া পর সবাই বের হয়ে যাবে রেডি টেডি হয়ে তাই না তো খাওয়া দাওয়া পরে সবাই বের হয়ে যাবে সেই জন্য সবাই খাওয়া টাওয়ার আগে থেকেই সেরে রেখে দিয়েছে বাস হলো গিয়ে 9টায় তা নি আম্মু কালকে আমাদের একজন সাবস্ক্রাইবার এসেছিলেন স্টুডিওতে কালার করতে উনি আমার জন্য এই পছন্দের লেসটা নিয়ে এসেছেন আর এই কুকটা নিয়ে এসেছেন মানে উনি জানেন আমার স্পেসিফিক কোন জিনিসটা ভালো লাগে তো রিলিজিয়াসলি ব্লগ দেখেন আর কি আর ইমার এই যে এটা একটু আগে তো মজার ছিল এটা শেষ এটার নাম নাই না ইফতার করার পরে অনেকটা সময় হয়ে গিয়েছে আর বেশি সময় বাকি নেই আম্মুরা বের হয়ে যাবে এই যে সোনাবি শুধু ঘুরছে তো আজকে আম্মু সোনাবির ড্রেস পরে যাচ্ছে আর আম্মু আমার ব্যাগ নিয়ে যাচ্ছে কি তা তুকাই রাই না আর এই যে লাগেজ রেডি আর আজকে আম্মু বাস আও গো সোনাবির ড্রেস পরে যাবে আর সোনাবি পরেছে রিমার ড্রেস আমার উন্না তো এই যে আম্মু রেডি হচ্ছে আজিমা পায়েল পরিয়ে দিচ্ছে যে আম্মুকে আমি স্কার্ফ পরিয়ে দিয়েছি
রিবন্ডিং করলে তো দেখা যায় একদম চ্যাপটা হয়ে মুখের সাথে লেগে থাকে, বাট এটা খুবই সুন্দর একটা ন্যাচারাল স্ট্রেট লুক। একটু আগে শাওয়ার টাওয়ার করে একটু রেস্ট নিচ্ছিলাম, এত জোরে আজকে শিলাবৃষ্টি হয়েছে, মানে এত বড় বড় বরফ পড়েছিল পুরো উঠোনের মধ্যে, তো এরকম এর আগে কখনো দেখিনি। আর আমাদের যেহেতু বাইরে টিন শেডের উপরে আর কি এটা করা, এত জুড়ে জুড়ে আর কি পড়ছিল টিনের উপরে, মানে ভয় পেয়ে গিয়েছিলাম আমি আর রিমা, যেহেতু বাসায় কেউ নেই, আমি সোনাবি তার আপু ছিল, বুঝছিলেন তো, একটা ভয় কাজ করছিল আর কি। তো একটা পার্সেল এসেছে জাস্ট এই মাত্র, এই যে একটা কি বলে শেলফ নিয়েছি কাপড় রাখার জন্য, এটা বড় ভাইয়ের রুমের জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি কিছু কাপড় থাকে না যে টু ক্লিন ফর আলমারি আর কিতা জানি হইন, এটা নিয়েছি, একটা আলনার খুবই প্রয়োজন ছিল তো এটা নিয়ে নিয়েছি। এবার এটা সোনাবি রুমে নিয়ে সেট করব। তো আলনাটা সেট করার আগে এই আনঅর্গানাইজড আলমিরাটাকে গুছিয়ে নিব, বড় ভাই যেহেতু আজকে নেই তাহলে ইচ্ছা মতো সময় নিয়ে করতে পারবো। তো আলমিরাটা আগে গুছিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কি করছি বা না করছি। এটা আমি আর সোনাবি মিলে গুছিয়েছি, অনেকটা সময় লেগেছে। নিচে সব পাঞ্জাবি রেখেছি, প্যান্ট রেখেছি, এখানে শার্ট, উপরে সব কোট, এখানে লম্বা সিরিয়ালের হলো গিয়ে প্যান্ট, এই যে নিচে, তো এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এই সাইডেও কাপড় রেখেছি সুন্দর করে, নিচে জুতা, আর বড়ার জন্য একটা শু সেলভো আনতে হবে, আর রুমটাকেও গুছিয়ে নিয়েছি, দাঁড়ান দেখাই। নতুন স্ট্যান্ডটা নিয়েছিলাম, এটা এখানে রেখে দিয়েছি সুন্দর করে, বরবার যত পারফিউম আছে এখানে রেখেছি, সোনাবির জন্য একটা জুয়েলারি একটা ট্রান্সপারেন্ট প্লেট দিয়ে দিয়েছি, আর এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একদম টান টান করে বিছানা, এই যে সোনাবি। আর এই সাইডটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, আর এই মিররটা সোনাবি বিয়েতে গিফট পেয়েছিল, এটা সোনাবির রুমে এখন এনে রাখলাম, এটা আবার পরে কোথায় যাবে আল্লাহ জানে। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারাও জানাবেন কিরা লাগে সোনাবি কোইটা। খুব সুন্দর হয়েছে রুমটা, আরো বাকি রইছে। অ্যাকচুয়ালি এইটার সাথে এই যে স্ট্যান্ডটার সাথে আমি একটা ল্যাম্প শেড অর্ডার দিয়েছিলাম, কিন্তু ডেলিভারির সময় ওরা কিভাবে ড্যামেজ করে ফেলেছে, তো এটা রিটার্ন নিয়ে আবার পরে আসবে, তো ল্যাম্প আসার পরে আবার মেক ওভার হবে, এরপরে আবার জুতার সেল আসবে, তারপর সোনাবির জন্য একটা ড্রেসিং ইউনিট আসবে, তো এগুলো অনেক কাজ আছে। এই যে সোনাবি, তো আজকে হলো গিয়ে নেক্সট ডে, কালকে তো রুম টুম সেট করার পরে আমরা সেহরি টেরি করে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে এত বৃষ্টি হওয়ার পরে, এত হাওয়া, ঝোড়ো হাওয়া এগুলো এসে আমার ছাদের উপর অবস্থা একদম শেষ। সকালে স্টুডিওর ফাঁকে গিয়ে একটু সময় পেয়েছিলাম, তো গিয়ে দেখলাম যে কি কি ক্ষয়ক্ষতি হলো, দেখলাম যে ম্যাক্সিমাম প্ল্যান্টারের এতটুকু ফেটে গিয়েছে, ওই সাইড ফেটে গিয়েছে, নিচের যে ট্রেটা থাকে ওইটাও ভেঙে গিয়েছে, মানে অনেকগুলাই আর কি টব নষ্ট হয়েছে। তো আমার ইচ্ছে ছিল আর কি ঈদের আগে একটু গার্ডেনটাকে নতুন করে আবার সাজাবো, মানে আবার গাছ নিয়ে আসবো, বাট এই এপ্রিল আর মে মাসে এত মানে বৈশাখের যে একটা হাওয়া থাকে ওইটা ভীষণ ভয় লাগে আর কি, মানে সবকিছু নষ্টই করে ফেলে। তো আমার যে গাছ আনার প্ল্যানটা ওইটা আমি প্ল্যান করেছি ঈদের পরে গিয়ে নিয়ে আসবো, মানে এই মৌসুমটা আর কি চলে গেলে আর কি গিয়ে নিয়ে আসবো, তো এটা একটা ভালো ডিসিশন। অনেকগুলো প্ল্যান্টার কিন্তু ভেঙে গিয়েছে, মানে সেগুলোকে রিপ্লেস করতে হবে, তো রিপোর্টিং করার জন্য আবার নার্সারিতে যাব, গিয়ে গাছ তো কিনবই সাথে টবও অনেকগুলো নিতে হবে, তো এটাই আর কি একটা গুড ডিসিশন, মানে ভাবতে ভালো লাগছে যে এই মিস্টেকটা করিনি আর কি। তো আজকে হলো গিয়ে 20তম রোজা, আর বেশি রোজা বাকি নেই, হয়তো 9টা হবে, তো এখন টেবিলটাকে গুছিয়ে নিব। আজকে যেহেতু বাসায় কেউ নেই, শুধু আমরা তিনজন,
তো আর আব্বু তো অফিসেই করে ফেলে আর ওই যে শুনাবি তো এখন গিয়ে রিমাকে হেল্প করছে তো আম্মুরা কমে যেতে পারে মানুষ বাট আমাদের স্টাফরা তো রয়েছে তো ওই বড় অ্যামাউন্টের রান্না করা লাগবে তো সব কিছু রান্নাবান্নার দায়িত্ব রিমা নিয়ে নিয়েছে তো চলুন টেবিলটা গুছিয়ে নেই আর রিমার অ্যাসিস্ট্যান্ট শেফ হলো গিয়ে শোনাবি শোনাবি যাচ্ছে আমরা সকাল থেকে স্টুডিওতে ছিলাম মানে আজকে এত ঘুম পাচ্ছিল আমার মানে কি বলবো এরকম ঘুম পায় না একবার ঘুম থেকে উঠে গেলে আমার আর ঘুম পায় না বাট আজকে এত ঘুম আসছিল রিমাকে আমি একটু সময় বলেছি যে রিমা তুমি তোমার পার্ট শেষ করো আমি একটু ন্যাপ নিয়ে আসি একটা পাওয়ার ন্যাপের খুবই প্রয়োজন ছিল তো আমার ক্লায়েন্টদেরকে বিদায় করে দিয়ে আমি একটু সময় এসে ঘুমিয়েছি মনে হয় 8 ঘন্টা 40 মিনিট তারপর এখন আমার শরীরটা ঠিক লাগছে তো ইফতার পরেও আমার ক্লায়েন্টরা আছে হেয়ার কালার আর কেরাটিনের মানে যুদ্ধ লেগে গিয়েছে এরকম আর কি বাট তবু মানুষ এখনো বিয়ে করছে এটাই দেখে ভালো লাগে এই যে শুক্রবারে দুইটা বুকিং এসেছে তো ব্রাইডাল ফেসিয়াল হয়েছে একজন করেছেন তো যারা ব্রাইডাল ফেসিয়াল করবেন তারা কিন্তু একদম পুরো গ্রুমিং করতে পারবেন আর কি হেয়ার ওয়াশ হেয়ার ট্রিটমেন্ট ম্যানিকিউর পেডিকিউর তারপর ফেসিয়াল তো আছেই সব কিছু একটা প্যাকেজে আর কি আপনারা পেয়ে যাবেন আগের দিনের বাসনটা এখন গুছিয়ে নিই গুছিয়ে টেবিলটা গুছিয়ে নিই আজকে একটা টেবিলেই হয়ে যাবে যেহেতু আমরা মাত্র 3 জন আর বেশি সময় লাগবে না আর আব্বু তো অফিসে করবে তো চলুন গুছিয়ে নিই তো এই যে দুটো পার্সেল এসেছে আমি আর আজিমা ম্যাচিং ম্যাচিং নিয়েছি সেটা দেখে শুনাবি আর আম্মুরও সব দেখছে তা শাশুড়ি কইরা শাশুড়ি আর বউ ম্যাচিং করবে দে একটু পিছিয়ে যাও দেখা যান না একটা গ্রিন এই যে ব্ল্যাক ফার প্যান্ট ওনারা প্যান্টস দিয়ে মানে প্যান্ট স্টাইল আনিয়েছে আর আমি আর আজিমা ওনা আর কামিজ নিয়েছি মানে যে কোনো টু পিস আর কি ওনাদের কাছে অ্যাভেলেবল থাকে আর এই হলো গ্রিনটা দুজন দুজন ম্যাচিং ম্যাচিং আমাদের আজকে শেফ ভাই কতদিন ধরে শেফ হয়ে যাচ্ছে রিমা কতদিন ধরে শেফ হয়ে যাচ্ছে কতদিনের শেফ হচ্ছে রিমা কিতা মানে ইরে খালা বোনা নেই খালা বোনা ওই এটা আমার রেকমেন্ড করা ডিশ রেকমেন্ড নাই রিকোয়েস্ট করা ডিশ রিকোয়েস্ট করা ডিশ তাদের জন্য চিকেন করা হয়েছে আর আমাদের জন্য এখানে মাইক্রোওয়েভে রিমা কিছু একটা হয়তো বানাচ্ছে এটা দিয়েছে তো এটা হচ্ছে হওয়ার পরে আপনাদেরকে দেখাবো আজকে বানিয়েছে ফুচকা হোমমেড ফুচকা একদম ডো থেকে সরি নিচের এটা থেকে শুরু করে উপরে সব কিছু বানিয়েছে রেডি করে নিয়েছি তো ইফতার করার পরে স্টুডিওতে গিয়ে সার্ভিস দিয়ে এসেছি মনে বললাম না যে হেয়ার কালার আর ব্রাজিলিয়ানের উপরে অফার দেয়া হয়েছে একদম যুদ্ধ লেগে গিয়েছে এরকম আর কি মানে সবাই কালার করে ফেলবে এরকম অবস্থা তো একটু আগে আসলাম তারপর বড় ভাই রিলিট মোটরসে গিয়েও বসলাম কত সময় যেহেতু বড় ভাইয়া নেই আমি শোনাবি গিয়ে বসেছি তো আজকে একদমই সময় পাইনি চা বানানোর নাহলে ইফতার পরে বানিয়ে থাকি তো জাস্ট এসে চুলায় আগুন ধরাবো আর কাস্টমার এসে ফোন দিয়েছে সেজন্য আর বানাতে পারলাম না তো এখন কয়টা বাজছে এখন বাজছে রাত 2টা তো এখন সাইফুলকেও খাবার দিয়ে দিবো আব্বুকেও খাইয়ে নিয়েছি এখন শুধু শোনাবি আর রিমা বাকি আর রাতের বেলা আমি খাই না তো এখন যেটা করবো চাটা বানিয়ে নিব তারপর সাইফুলকে খাবার দিব তারপর গিয়ে শোনাবি খাওয়ার পরে সবকিছু ফ্রিজে তুলবে দেন আমরা গিয়ে ঘুমাবো আবার সকালে কালকে স্টুডিও আছে তো এই যেহেতু মানে কাছাকাছি চলে এসেছে তো এখন আর মানে সময় আর হাতে পাচ্ছি না মানে এখনো টুকটাক কিছু শপিং বাকি যেহেতু সব শপিংই অনলাইন করেছি এ টু জেড আমরা সব সময় অনলাইন শপিং করি কখনো স্পট পারচেস খুবই কম মানে একদমই কম হোম ডেকোর থেকে শুরু করে
each and every single thing আমরা online shopping করি সেজন্য spot purchase যে কবে গিয়ে কোন জায়গায় গিয়ে করি সেটাই মনে থাকে না তো একদিন বের হব গিয়ে হয়তো একটা ব্যাগ নিতে পারি আলহামরা থেকে তো যদি সময় পাই আর কি কারণ সময়টা না পাওয়াটাই হচ্ছে গিয়ে এখন ব্যাপার আর কি তো যেটা করব এখন একটু চা বানিয়ে নেই দেন আপনাদের সাথে বাকিটা ব্লগ করছি এই যে চুলায় পানি বসিয়ে দিয়েছি ফার্স্ট ডে ভেবেছিলাম এই ছোট এই হাড়িতে চা বানাবো তারপর ভাবলাম যে আম্মুরা নেই ঠিক আছে বাট অনেকেই আছে আরো চা খাওয়ার তো বড় হাড়িতেই বানিয়ে নিয়েছি আর সোনাবি এখানে সেদ্ধ ডিম করে রেখেছে মনে হয় খাবে আর সোনাবি আবার চিকেন ছাড়া ভাত খেতেই পারে না তো এখানে চিকেন বের করে রেখেছে তো সোনাবিটা দিয়েই খাবে আর এখানে রিমা রান্না করেছে শসা দিয়ে মাছ চা বানাতে না বানাতে আমাদের চা খোর পাবলিক শুরু করে দিয়েছে খৌকিলে হইছে সেরানি ওইদিন আমাদের একজন ক্লায়েন্ট স্টুডিওতে এসেছিলেন তো উনাকে চা খাইয়েছিলাম তো উনি আমাদের সাবস্ক্রাইবার ছিলেন তো উনি মানে এতদিন ভিডিওতে দেখতেন আর ফাইনালি ওইদিন খেয়ে নিয়েছেন তো নিজের কাছেই ভালো লাগছে আর এই বিস্কুটটা যে মজা নানি বাদামর এটা কে কে খান এইটা খুবই টেস্টি এইটা আমি গেলে নিয়ে আসি সবসময় পাওয়া যায় না আবার পাওয়াও যায় আচ্ছা এখন সাইফুলকে দিয়ে দিই ভাত এই যে আড়াইটা বেজে যাচ্ছে এই যে চা বানিয়েছি আপনাদেরকে একটু লোভ দেখাই কালারটা খুবই সুন্দর হয়েছে আমি আবার স্পেসিফিক হাড়ি যদি না থাকে আমি বানাতে পারি না কারণ মেজারমেন্ট বুঝতে পারি না তো এইগুলা থাকলে আমার জন্য আর কি ভালো হয় মাত্র সাইফুলকে ভাত দিয়ে দিয়েছি চাও বানিয়ে নিয়েছি তো আজকের মতো আর কি সব পার্ট গুছানো শেষ এবার শুধু শোনাবে খাওয়ার পরে সবকিছু ফ্রিজে নিয়ে রাখবে তো সব কাজ আমরা তিনজন মিলেই করছি সেই জন্য স্টুডিওটাকেও হ্যান্ডেল করতে পারছি বাসাটাকেও হ্যান্ডেল করতে পারছি যদি একজন এরকম থাকতাম তাহলে কিন্তু হতো না তো চলুন তাহলে আজকের ভিডিওটা পাস এতটুকুই আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই